আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানেই আছেন। আজকে নিয়ে এলাম আরেকটা সুন্দর ট্রাভেলিং ভিডিও নিয়ে, এটা নেপালের পোখরা ফেওয়া লেক। এখন বিকালবেলা আমরা ফেওয়া লেকের জন্য চলে এসেছি, বোটিং করব। তবে লাঞ্চও আমরা কিন্তু ফেওয়া লেকের খুব কাছাকাছি একটা রেস্টুরেন্টে করেছি, এরপর চা কফি খেয়ে কিছুটা সময় সেখানে কাটিয়েছি, যাতে করে একটু বিকাল চলে আসে, দুপুরটা গড়িয়ে যায়। তো এখন বিকাল হয়েছে, আমরা চলে এসেছি। এই চারপাশের গাছগুলোতে কিন্তু অসংখ্য বক পাখি, অনেক সাউন্ড, পাখির আওয়াজ, এজন্য আমি লাইভ ভয়েস দেইনি। তো আমরা ফেওয়া লেকের একদম দেখাই যাচ্ছে ওদিকে হাঁটছি ফেওয়া লেকের জন্য, কিন্তু বারবার এই গাছগুলোর মধ্যে চোখ পড়ছে, বক পাখি দেখছিলাম। আওয়াজের জন্য ভয়েস শোনাচ্ছি না, তাও মাঝে মাঝে শোনাবো। বাস একটার পর একটা ট্যুরিস্ট বাস আসছে। বিকাল বেলাটায় এই জায়গা অনেক বেশি জমজমাট থাকে। তো এই যে লেকের একদম কাছে, এই যে এটা প্রতিটা স্পটে আগের ভিডিওগুলোতে যেসব জিনিস দেখিয়েছি ওগুলো এখানেও সেল হচ্ছে। আর ওরা শাল, নিজের হাতে তৈরি শালও বিক্রি করে, সেটা আমি আরেকটা স্পটে দেখাবো। তো আমিও কিছু জিনিস কিনেছি, টুকিটাকি কিছু জিনিস আমিও কিনেছি, যেমন এই হাতের ব্রেসলেটটা, এই আংটিটা, এই হাতেও একটা চুড়ি কিনেছি। কথা বলতে বলতে আমরা চলে এসেছি, এখন আমরা বোটিং করব। তবে বোটিংয়ের জন্য এখানে কিছু নিয়মকানুন আছে, এখানে প্রচুর সাউন্ড, এখানে আরতির প্রিপারেশন হচ্ছে। বসনু ভাইকো ছা বড় অভিরুচি লিয়েরা আপন মনমাই হুটহুটি জাগের আরতি হুন্ছ রে, আরতি হেন পরে ভন্দে আপন ভাবে হতো পাহাড়া স্বাগত ছ আউনু হলা পছি দিন হলা অব কি লিয়েরা শুরু হতে যে গঙ্গা আরতি তো মহা আরতি দিন কে আরতি আন ও আরতি তো ভব্য আরতি আমরা দেড় ঘন্টার জন্য টিকিট কেটেছি, 1 ঘন্টা 30 মিনিট। তো মাঝি সিলেক্ট করার ব্যাপার ছিল, তো আমার হাজবেন্ড মাঝি সিলেক্ট করছিল। নেপালি লোক, এখানে সারি সারি কাঠের নৌকা, এগুলো দেখতে আমার কাছে অনেকটা সিলেটের রাতারগুল গিয়েছিলাম সেখানকার নৌকার মতো মনে হচ্ছিল, আমাদের বাংলাদেশের নৌকার মতোই। এই অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, আমিও মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যত দূর চোখ যাচ্ছিল শুধু দেখছিলাম। আর পাহাড়ের পরে পাহাড়, নেপালে তো পাহাড়ের শেষ নেই। তো এদিকে ফেওয়ার ধারে কিন্তু আরতির প্রস্তুতি চলছিল, ভজনের প্রস্তুতি চলছিল। তো এই সাউন্ডটার জন্যই আমি লাইভ ভয়েসটা কম দিচ্ছিলাম। এই যে টিকিট কাউন্টারে আমার হাজব্যান্ড টিকিট কাটছে, চলুন সবাই মিলে ঘুরে আসি অপূর্ব সুন্দর ফেওয়া লেক। এখানকার পানিগুলো কিন্তু একদম স্বচ্ছ সুন্দর, আমার নিজেরই পা ভিজাতে ইচ্ছে করছিল। এদিকে ছোট বাচ্চা তো পানি দেখে অস্থির হয়ে গিয়েছে, বারবার ভিজে যাচ্ছে, ওকে ডেকে আনা যাচ্ছে না। এখানে শুধু পুরুষ মাঝিই নেই, মহিলা মাঝিও আছে অনেক, এখানে নারী পুরুষ সবাই কিন্তু নৌকা বায়। উঠে পড়েছি আমরা নৌকায় 1 ঘন্টার জন্য ফেওয়া লেকে। ফেওয়া লেক, ইয়া ফেওয়া লেক। তোমার নেপালি টুপি কই? So time is started, it's 6:08. দেড় ঘন্টার লেখা আছে,
টিকেটে আমি একটু কাছে থেকে পানিগুলো দেখাচ্ছি দেখুন পানির মধ্যে একটা সবুজ ভাব আছে এটা হচ্ছে চারদিকেই শুধু পাহাড় আর পাহাড় আর পাহাড়ের মধ্যে যে অনেক অনেক সবুজ গাছগাছালি অরণ্য সেই অরণ্যের প্রতিচ্ছবি বা ছায়া পড়েছে এই পানির মধ্যে সূর্য ডুবে আসছে পড়ন্ত বিকেলে ফেওয়া লেকের সৌন্দর্য মনে হচ্ছে আরও যেন বেড়ে গিয়েছে এই এরিয়াটা এখানে যে হাত দিয়ে আমার হাজবেন্ড দেখাচ্ছে এখানে প্রচুর বানর আছে এটাকে মানকি এরিয়া বলে আর দেখুন পানিটা কিরকম সবুজ হয়ে গিয়েছে লেকের পানি একদম শান্ত যথেষ্ট ঠান্ডাও এখানে জঙ্গলের মধ্যে চিতাবাঘও আছে আমি একটু জুম করেও দেখাচ্ছি আমাদেরকে মাঝি বলে দিচ্ছে কোথায় কি আছে এই স্পটটা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দিচ্ছে তবে আমি কোনো চিতাবাঘ দেখিনি তবে এখানে আছে এখানে এই দিকটায় জনমানবের বসতি নেই মানুষের বসতি আছে ওই দিকটায় ফেওয়া লেকে এত টুরিস্ট আসে এছাড়া নেপালিরাও এখানে ঘুরতে আসে দেখুন কেউ কিন্তু ময়লা ফেলে না পানিটা কত পরিষ্কার স্বচ্ছ এত মানুষ ঘুরতে আসার পরও পানিটা কিন্তু একদম পরিষ্কার নির্মল ছুঁয়ে দেখতে মন চাইবে আর পানিটা কিন্তু ঠান্ডাও অনেকে এখানে সুইমিং করতে আসে আর ফিশিং কিন্তু সবাই করতে পারবে এখানে কোনো অনুমতি প্রয়োজন নেই যে কেউ এখানে চাইলেই ফিশিং করতে পারবে এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু টুরিস্ট ফিশিং করছে আর তারা সুইমিংও করবে এইখানে কিন্তু আমরা ঝর্ণার একদম কাছাকাছি চলে আসছি ওই যে দেখুন ঝর্ণার পানি বয়ে বয়ে আসছে এটা কিন্তু ঝর্ণার পানি অনেকেই এখানে নেমে চা কফি বা হালকা নাস্তা করে নেয় তো আমরা নামিনি আবার নেমে এখানে ঘোরার জায়গাও আছে দেখার জায়গাও আছে আমরা সারাদিন অনেক বেশি ঘোরাঘুরি করেছি অনেকগুলো স্পটে গিয়েছি তো সেগুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো যার কারণে অনেক ক্লান্ত ছিলাম অনেক সিঁড়ি ভাঙা হয়েছিল গুপ্তেশ্বরী মন্দির এবং ওয়ার্ল্ড পিস পাগোড়া তো এই জন্য আমরা আর নামিনি আমরা জাস্ট নৌকাই এই অপূর্ব সৌন্দর্য আমরা দেখে গেলাম মাঝে আমাদের দেখালো ওই যে শিবের মন্দির হিন্দু ধর্মাবলম্বী বা টুরিস্টরা অনেকেই এখানে এই মন্দিরে আসে তো আমাদের যাওয়ার সময় হলো আর সন্ধ্যাও নেমে এসেছে ফিরে যাচ্ছি আর ফেরার পথে আপনাদের দেখাবো আরতি কিন্তু শুরু হয়ে গিয়েছে আমরা যখন গিয়েছিলাম তখন তারা দশেরার এ আরতি করছিল নেপালের আরেকটা সুন্দর স্পট দেখার নিমন্ত্রণ রইল আমি নিজেও অবাক হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল মেঘের মধ্যেই ঘর বাড়ি আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ সেই ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আর সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন যারা তাপিদা ব্লগের ট্রাভেলিং ভিডিওগুলো দেখতে চান তারা তাপিদা ব্লগের প্লেলিস্ট ট্রাভেলিংয়ে সার্চ করলেই পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই এই শুভকামনায় আল্লাহ হাফেজ